পাবনার ঈশ্বরদীতে এক ব্যক্তির ক্রয়কৃত জমি লিজ দেওয়ার কিছুদিনের মধ্যে চাষিদের ভয়ভীতি দেখিয়ে জমিটি দখলের অভিযোগ উঠল প্রভাবশালী তিন ভাইয়ের বিরুদ্ধে। ভুক্তভোগী রঞ্জু আহমেদের অভিযোগ, সকল কাগজপত্র ঠিক থাকার পরও 25 কোটি মূল্যে কেনা জমি ভোগ দখল করতে পারছে না তিনি। পাবনা থেকে ইয়াসিন আলী শেখের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি বছর জুন মাসে 1,25,00,000 মূল্যে ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বাতিকামারা মৌজায় 3 একর 60% জমি কেনেন সাহারাপুর ইউনিয়নের দীঘা গ্রামের রঞ্জু আহমেদ। জমিটি কেনার পর রেজিস্ট্রি এবং নামজারি সম্পন্ন করে নিজ দখল নিয়ে তার দুই মামা জালাল ও তাইজাল প্রামাণিকের কাছে লিজ দিলে তারা জমিতে চাষাবাদ শুরু করেন। এর কিছুদিন পরেই কামালপুর এলাকার প্রভাবশালী সহোদর তিন ভাই ওয়ারিস সূত্রে জমিটির মালিকানা দাবি করে দখল করার চেষ্টা করে। চাষিরা জমি দখল না দিতে চাইলে নানা রকম ভয়ভীতি দেখালে জালাল আর তাইজাল জমির দখল ছেড়ে দিতে বাধ্য হয়। জমি আবাদকারী থেকে শুরু করে স্থানীয়রা সকলেই অবগত রয়েছেন এই ঘটনা। এই জমি লেয়ার পরে আমি 4-5 বার প্রচুর টাকা পয়সা খরচ করে আমি মূলা বুনি। মূলা বোনার পরে মূলা বাড়া যায়, মূলা নিড়িতে আসবো, দেখি যে আমার আগেই ওর লোকজন নিয়ে এসে দেখি যে ভূত হাজির হয়ে গেছে। টিহু বিশ্বাস, টিহু বিশ্বাস, দীপু বিশ্বাস, লিটু বিশ্বাস, ওরা তিন ভাই। খানা দেওয়ার পরে মূলাটা যখন নিড়িনেত্র হয়ে গেল তখন আসে টিপু বিশ্বাস, দীপু বিশ্বাস আর লিটন বিশ্বাস আসে আমার ভোটে ভাই খপকাতি করে, তো জমি আমার, আমার বাপের জমি, তোমার জমি তুমি চলে দাও। তো ওরা এক পর্যায়ে মোটামুটি কলে না আমরা টাকা পয়সা দিয়ে জমিলে তোমার যদি জমি হয় তোমারই খাজনা দেবো, সমস্যা নেই, যেহেতু আমরা আবাদ করে ফেলে মেলা টাকা ইনভেস্ট করে ফেলেছি। আমরা এই জমিটার সময় যতটুকু জানি বাবুলচার আর রঞ্জু আহমেদ জমিটা কেনে, এটা তিলিপুরের তফি প্রামাণিকের জমি, কিন্তু এই জমিটা কামালপুরের মজায় হয়। কামালপুরের জুনা বিশ্বের ছালপাল তারা মোটামুটি নেশাগ্রস্ত এবং এলাকার সবাই জানে তারা বিভিন্ন অপকর্ম, সন্ত্রাস, জমি বেদখল সব কিছুর সঙ্গে জড়িত। তো রঞ্জু আহমেদকে আমরা বললাম তোমরা প্রশাসনকে জানাও, রঞ্জু আহমেদ আমাদের কে পরে জানায় যে না আমরা স্থানীয় চেয়ারম্যান, মেম্বার এবং থানার ওসি সবাইকে জানাইছি। কামালপুর এলাকার মরহুম জনাব বিশ্বাসের ছেলে দীপু বিশ্বাস, দীপু বিশ্বাস ও লিটন বিশ্বাস সন্ত্রাসী কায়দায় দেশি অস্ত্র নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক জমি দখল করেছে বলে অভিযোগ করেন রঞ্জু আহমেদ। এই কামালপুর গ্রামেরই মৃত জোনাব আলী বিশ্বাসের তিন ছেলে টিপু বিশ্বাস, দীপু বিশ্বাস, লিটন বিশ্বাস, এরা এসে জমিতে এসে হামলা করে, ওদের উপরে হামলা করে। জমি আমার, জমি আমার বাবার জমি, জমি হোট নালে তো কোপা কাটি ফেলবো। এক পর্যায়ে তারা তাদের সাথে পেরে না ওঠি, তারা জমি ছাড়ি দিয়ে চলে যায় এবং তারাই জমি ভোগদল করে। আমি বিভিন্ন মাধ্যমে তাদের বাড়িতে অগণিত দিন লোক পাঠাইছি যে আপনি জমি কাগজপত্র দেখি, জমি যদি আপনার হয় তাহলে আপনি নিয়ে নেন, এতে আমার কোনো সমস্যা নেই। আপনি যদি মোট হয় মোট নিয়ে নেন, আপনি যদি আংশিক হয় আপনি আংশিক নিয়ে নেন, বাদ বাকি আমাকে দিয়ে দেন। তাই এইভাবে অন্যায়ভাবে মানুষের জোর জুলুম করি, হ্যাঁ ভূমিদস্যু হয় এইভাবে জমি দখল করে খাবেন না। এদিকে ওই জমি বিক্রয়কারী উপজেলার দীঘা গ্রামের জিন্না প্রামাণিকের সাথে কথা বলে জানা গেছে ওয়ারিস সূত্রে মালিক পাঁচ ভাই বোন ও তার মা জমিটি রঞ্জু আহমেদের কাছে সম্পূর্ণ বৈধভাবে বিক্রি করেছেন তারা। আমার বাপেরই জমি ছিল, আমি ওই জমি হয়েছে রঞ্জু, রঞ্জু, রঞ্জুর কাছে আমি বিক্রি করি। ওনাকে দখল বুঝাই দিয়েছি, দিলি উনি মুন্ডি বোনেছে, মুলি বোনার পর ওই জোনাব বিশ্বাস ছেলেরা আসে ওই মুলি দখল করি নিয়ে ওনারা উঠালেন। অন্যদিকে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে জমি দখলের বিষয়টি অস্বীকার করে ওয়ারিস সূত্রে নিজেদের ওই জমির মালিক দাবি করেন অভিযুক্ত লিটন বিশ্বাস। না রঞ্জুর কোনো জমি আমরা দখল করি খাইনি, কীভাবে আপনি কাগজ, জমি যার নামে কাগজ থাকবে সেই মালিক নাকি? তো রঞ্জু কিছু সে মালিক ওই জমির, ওই জমির মালিক হলো আছে আমার বাপ জোনাব বিশ্বাস আর তপি আমার নানা, আমার মার মামা। এই জমিটা দলিলের সম্পত্তি, দলিলের সম্পত্তি এই জমিটা মনে করেন কি মানে শুনতেছি যে এরকম আছে রঞ্জু কেনে, তা আমার নামে জমি আর আমার নামে জমি কি লিখি ভাবে। এছাড়াও এই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলেও দাবি করেন লিটন বিশ্বাস। তবে জমির মালিকানা ও মামলা সংক্রান্ত কাগজপত্র দেখানোর কথা বলে সময় ক্ষেপণ করেও কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন তিনি। আশা আসান, বাংলা চ্যানেল।